মই রোনারে জয়নাল তুমি জয়নাল মই রোনা হাই রে তুমি আ তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকে বেনা এ সবাই কন্যা মহরমের কি ঘটিল রব্বানাম হাই রে কি ঘটিল রব্বানাম কলি জানুর ফাটিয়া যাই গো বনিতে তার গটনা জোরায় না জালা জোরায় না ও যুবক পায়রা রে ও যুবক পায়রা কেমনে আমি কথা বলবো কেমনে আমি হৃদয়ের কথা বলবো কেমনে আমি হৃদয়ের কথা বলবো ও যুবকের দল ইমামে ইমাম আব্বাস বলেন আমি দেখলাম আমার হুসাইন আমার হুসাইন আমার দুইটা চোখের দিকে একটা চোখ থেকে তিনটা বাইর করছে আর একটা চোখের ভিতরে ইমাম হুসাইনের হাতটা দিছে দুইটা আঙ্গুল দিতে দেরি আমি তাকায় দেখলাম আমার দুইটা চোখ ছিল অন্ধ হুসাইনের হাতটা লাগতে দেরি সাথে সাথে আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে বালুর মধ্যে কইরা যখন তেতলাইয়া গেল একবারে নূরের মতন পুতুল বালুর মধ্যে পইরা যখন তেতলাইয়া গেল আব্বাস কয় জয়নাব পারলাম না দইরা রাখতে ওরা তো শহীদ হইয়া গেছে এবার জৈনবে দুইটা ছেলের চেহারা দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ জৈনব মা যদি সন্তানের লাশ দেখে সন্তানের চেহারা যদি দেখে কাটা কল্লা যদি দেখে মৃত্যু অবস্থায় যদি দেখে প্রত্যেকটা মা সন্তানের জন্য পাগল পাগল হয়ে যায় তুমি এদিকে মুস্কি মুস্কি হাসতেছো কারণ কি কেমন মা ডাক দিয়া বলে ও আব্বাস একটু আগে আমি ছিলাম আউনার মুহাম্মদের মা আর আমি হাসরের ময়দানে উঠব শহীদের মা হইয়া বিরামপুর HD মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যাদের পবিত্রতার ওয়ারেন্টি গ্যারান্টি নিয়েছেন সুবহানাল্লাহ যাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমার আল্লাহ হাত মুবারকে নিয়েছেন যাদেরকে পুত পবিত্র রাখার জন্য আল্লাহ এরাদা করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন চান নবী পরিবারের নবী পরিবারকে পবিত্র রাখতে এই জন্য ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী এই পাঁচজন মিলে হলো পাকে পাঞ্জাতন আমার নবী আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা শাজারাতুন ওয়া ফাতেমা তু হামলুহা ওয়া আলী উল নিকাহুহা ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরাতুহা
والمحبون والمحبون أهل البيت وركها من الجنة حقا حقا جوري جوري كي سبحان الله بلا جابنا الله الحبيب بلن হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাজারাতুন আমি নবী হলাম গাছ ওয়া ফাতেমা তো হামলুহা আমার ফাতেমা হলো সেই গাছের ডাল ওয়া আলিউল লিকাহুহা আমার আলী হলো সেই গাছের ফুল আর ওয়াল ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরাতুহা হাসান হুসাইন হলো সেই গাছের ফল জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এরপর ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি যারা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসবে গোরা কোহা তারা হলো সেই গাছের পাতা সেই গাছের পাতা ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি গোরা কোহা যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে যারা আমার ফাতেমাকে ভালোবাসবে যারা আমার আলীকে ভালোবাসবে যারা আমি নবীরে ভালোবাসবে এরা হলো সেই গাছের পাতা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা এরা যারা আমরা পাঁচজনকে ভালোবাসবে এরা যে জান্নাতি এটার মধ্যে কোনো সন্দেহ নাই চিরন্তন সত্য জুড়ে কন্যা সুবহানাল্লাহ এ আমার যুবক বারাপ আনাবি মৌসালা শারি রাদিয়াল্লাহু তাআলা আনিন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবি মূসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আখাসা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন দইরা বলতেছেন মান আহাব্বানি যারা আমাকে ভালোবাসবে ও আহাব্বা হাজাইনে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে ও আবাহুমা তারা যেন হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসে ও উম্মাহুমা হাসান হুসাইনের আম্মাকেও ভালোবাসে শুধু আমি নবীরে ভালোবাসলে চলবে না আলীকে ভালোবাসতে হবে ফাতেমাকে ভালোবাসতে হবে হাসানকে ভালোবাসতে হবে হুসাইনকে ভালোবাসতে হবে যারা তাদেরকে ভালোবাসবে আমার নবী বলেন আমি নবী বলে দিলাম আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো আমার আহলে বাইতের পাগলগুলো আমি নবীর সঙ্গে সেই জান্নাতে থাকবে আর বড় করে কন্যা আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী একদিন ইশার নামাজ আজকে এশার নামাজ মসজিদে হয়েছে আমি এসে ঘরে নামাজ পড়েছি এমন এশার নামাজের ইমামতি নবী করতেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী একদিন ইশার নামাজের নামাজ আদায় নামাজের ইমামতি করতেছেন সুবহানাল্লাহ না কেন আমার নবী একদিন ইশার নামাজের ইমামতি করতেছে হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম আমার নবী যখন নামাজের সাজদার মধ্যে গিয়েছেন ইমামে হাসান হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে ঘোড়ার পিঠে যেমনে মানুষ বসে ঠিক এমন ভাবে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন বসেছে এরপরে আমার নবী নামাজ ছাড়ে নাই আমার নবী পিছন দিক দিয়ে হাতটা দইরা আমার নবীর সামনে দুইজনকে বসালেন আদা 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 একবার বসে সেজদাই আমার নবী নামাইলেন আবার সেজদা দিলেন আবার নবী নামাইলেন আবার সেজদা দিলেন আবার নবী নামাইলেন এবার হযরত সাহাবায়ে কেরাম বলতেছেন এমন ভাবে বারবার আমার নবী নামাজ পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বারবার মাটির মধ্যে নামায় নামায় আসার মাসটা শেষ বেলা যখন আমার নবী নামাজটা আদায় করলেন আদায় কইরা দুইজনকে কোন ধমক দেই নাই এই কথা বলে নাই এ উজাইন তুমি কেন আমার পিঠের মধ্যে নামাজের মধ্যে আমার পিঠ মোবারকে বসেছো আমার নবী এই কথা বলে নাই আমার নবী ডাইরেক্ট হাসান হুসাইনকে এইভাবে জড়াইয়া দইরা এতক্ষণ তো হুসাইন আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসেছে এখন আমার নবী দুইজনকে আমার নবীর উরু মোবারকে বসাইয়া দিয়ে আর বড় করে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমি বুঝাইতে চেষ্টা করতেছি কার গলায় বিয়া দবরা ছুরি চালাইছে এ মুরব্বী বাবা
কারা কারা হজ করছেন হাত তুলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচ, ছয়, সাত, আট, নয়, আমিও কিছু উমরা করতে, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, অর্থাৎ বাইশ থেকে চব্বিশ জন লোক আজকে মদিনায় গেছেন বলতেছেন, মক্কায় গিয়েছেন বলতেছেন। আমার প্রশ্ন হলো, যাদের ব্যাপারে রসুল এত হাদিস বলেছেন, যাদেরকে আল্লাহ নিজে এত মর্যাদা দিয়েছেন, আপনারা যারা মক্কায় গিয়েছেন দেখবেন সাফা পাহাড়ের বরাবর হাজারে আসওয়াদের যে পাথরটা, এই কোনাকুনি, এই কোনাকুনি বরাবর, এই যে আপনার খানায় কাবার কোনা দিয়ে হাজারে আসওয়াদ কালো পাথরটা আছে কিনা বলেন না কেন, আছে কিনা বলেন না কেন, এই পাথরটা রয়েছে। এই পাথরটার মাঝে মানুষ চুমা দেওয়ার জন্য ভিড় করে, একজন আরেকজনকে ধাক্কা মাইরা ফালাইয়া যায়, এবং বাহিরের ওই ইন্দোনেশিয়ার বেড়ায় খুব শক্তিশালী, এরা দৌড়াইয়া বাঙালি গুলারে একদম নিচের মধ্যে ফালাইয়া দৌড়াইয়া গিয়া চুমা দিয়া মানুষের উপর দিয়ে বাসতে বাসতে উপরে উইরে আইসা আবার করে, এইভাবে তারা চুমা দেয়। এই চুমা দেওয়ার জন্য এত আকাঙ্ক্ষা কেন? রাসূল বলেন, চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। তো গুনাহ মাফ করতে চায় না কারা কারা? গুনাহ তো মাফ সবাই চায়। এবার জীবনে একবার সুযোগ পেয়েছে, চুমা না দিয়া চলে আসলে কি হয়? জীবনের ঝুঁকি নিয়েও এরা, মৃত্যুর সম্মুখীন হয়েও তারা গিয়ে চুমা দেয়। এমন তথ্য পাওয়া যায় বহুত মুরব্বী চাপা পড়ে মারা যায়, এমন নিউজ আছে না নাই? এখন আসেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খানায়ে কাবার পাথর, তুমি তো শুধুমাত্র একটা পাথর, তুমি তো শুধুমাত্র একটা পাথর, তুমি যেমন পাথর ওই অনেক পাথর তো আরবে অভাব নাই, কোনো পাথরই তো আমরা চুমা দেই না, তোমার মাঝে চুমা দেই এই জন্য তোমার মাঝে আমার রাসুল চুমা দিয়েছেন, এই জন্য তোমার মাঝে চুমা দেই। রাসুল যদি তুমি পাথরে চুমা না দিত, আমি উমর তুমি পাথরের মধ্যে চুমা দিতাম না, আমি উমর পাথরের মধ্যে চুমা দিতাম না, পাথরের মধ্যে চুমা দিতাম না, তোমার মাঝে চুমা দেই কারণ তোমার মাঝে রাসুল চুমা দিয়েছে, রাসুল চুমা দিয়েছে তাই আমি উমর চুমা দেই। উমর কেডা যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরতে উমর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবী হইতো হযরত উমর। উমর তো সেই উমর যার বাবার নাম খাত্তাব ছিল কাফের, সে বলছে নবী নাকি পাগল। উমর বললেন, হে বাবা আপনি কাকে পাগল বলেছেন? কই তুমি যেই নবীর পিছনে ঘুরো সে হলো পাগল, নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে উমর বলছেন, বাবা যিনি আমার জান যিনি আমার প্রাণ সেই নবীরে পাগল বলছেন, কুস্তিকে তলোয়ারটা বাইর কইরা বাবার কল্লাটারে কাইটা ফালাই দিছে, এই বেচারার নাম হইলো হযরত উমর। জোরে কন্যা সুবহান। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খানায়ে কাবার পাথর, খুব ওজন কথা, ওজনদার কথা, এটা মেমোরিতে রাখবেন, কাজে লাগবে। হে খানায়ে কাবার পাথর, তুমি তো শুধুমাত্র পাথর, তোমার মাঝে নবী চুমা না দিলে আমরা চুমা দিতাম না, নবী চুমা দিয়েছে কিয়ামত পর্যন্ত হাজিরা চুমা দেওয়ার জন্য বেকুল হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন, চান্দি গ্রামের কাছে একটা পাথরের মধ্যে রসুল চুমা দিয়েছে বলেই এই পাথরে তো দামি হলো, সকল মানুষ চুমা দেওয়ার জন্য পাগল। কিন্তু আমার প্রশ্ন হলো, চান্দি গ্রামের মানুষের কাছে যেই হুসাইনের গলায় আমার নবী শুধু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অসংখ্যবার যেই নবী ইমাম হুসাইনের গলায় চুমা দিয়েছেন, যেই হাসানের ঠুটের মধ্যে রসুল একাধিকবার চুমা দিয়েছেন, সেই ঠুট দিয়া কিভাবে ওই মুনাফিকরা বিস্মান করালো, আর হুসাইনের গলায় কিভাবে ছুরি চালাইলো, আপনারা জবান খুলে বলুন, এরা কি ইমানদার নাকি বেঈমান? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে, আর ইমাম হাসান মুস্তফাকে যারা বিস্মান করে শহীদ করে দিয়েছে, এদের সঙ্গে আহলে বায়তের প্রেমিক সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমি কি বুঝাতে পেরেছি? আবার আহলে বায়ত রসুল বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। রাসুল বলেন, হে নবী আপনি বলি দিন। এবার নবী আমাদেরকে বলছেন, লা আসআলুকুম, আমি যুদ্ধ করেছি,
আমি যুদ্ধ করেছি, আমি অনেক যুদ্ধে গিয়ে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তের বদলা হিসাবে আমি কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র, বারবার জোরে না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন জবান খুলে কন, একদিকে হুসাইন আরেকদিকে ইয়াজিদ বাহিনী, আপনারা কার দলে থাকবেন? আর কার দলে থাকবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে, কারণ হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। জোরে কন্না সুবহানাল্লাহ। আয় হায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীর ভালোবাসলো, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীর কষ্ট দিল। আপনারা বলুন, যারা হুসাইনকে কষ্ট দিছে তারা কি নবীর সুপারিশ পাবে? ইহুদিরা যদি ঘটনাটা গড়াইত মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানরা যদি ঘটনাটা গড়াইত মনটার মধ্যে বুঝ দিতাম, হিন্দুরা যদি ঘটনাটা গড়াইত মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে টুফিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজিওয়ালা, দাড়িওয়ালা, ফুরাতের ফানি দিয়া উজু করিন না, ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িন না, আবার কোরআনে হাফেজ, কোনো দিক দিয়ে কোনো কিছুর অভাব নাই, উপরে দুধের বোতল, ভিতরে হইলম বিষ, উপরে মধু, ভিতরে বিষ, এরা মুনাফিক মুসলমান। এদের কথা শুনলে মনে হইব সাহাবীরা আবাদতে ফেল, বলবে আসেন বসেন, কথা আছে, বহুত ফায়দা হবে, এইভাবে বইলা বইলা সুযোগ পাইলে আপনার গলার মধ্যে ছুরি চালাইয়া আল্লামা সৈয়দ ফারুকীর মতন আপনারে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? এই মুনাফিক সমাজে আছে না নাই? তা আমরা কি মুনাফিক নাকি ইমানদার? আরো যে মুনাফিক না ইমানদার? এই জন্য যুবক ভাইয়ের আমার, ধীরে 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 আমি একটু গভীর জায়গায় ঢুকব, একদম টোটালি মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। এই মহরমের চাঁদে যদি ইমামে আলী মুকামের বিয়োগান্ত ঘটনা আমি না বলি হক আদায় হবে না। এই এলাকার মানুষ হলো তরিকাপন্থী মানুষ, কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর মহাব্বতে পরে নবীর মহাব্বতে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত أموات بل أحياء ولكن لا تشعرون. الله رب العالمين বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এরা মরা নয়, মরা নয়, এরা হলো জিন্দা। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ইন্দা রব্বিহিম ইউরযাকুন, এরা রোজা মুবারকে শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। যুবক ভাইয়েরা আমার, নবীর নাতি ইমামে আলী মুকাম, অনেক মানুষ বলে হুসাইন নাকি যুদ্ধ করার জন্য সেখানে গিয়েছেন, না না, যুদ্ধ করার জন্য যদি হুসাইন যেতেন আইলে ছয় মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না, যুদ্ধ করার জন্য যদি যেতেন তাইলে কোনোদিন সখিনা জৈনব আর শহরবানুকে সাথে নিয়ে যেতেন না, ঠিক কিনা? এখন অনেকে বলবেন, হুজুর
যুদ্ধ করার জন্য কি গিয়েছেন? আমি যদি মনে করি তোমরা হুসাইনের সঙ্গে বিরোধিতা করেছো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছো, আমি একবার চিন্তা করেছি ওনার 6 মাসের বাচ্চাকে যখন শহীদ করে দিয়েছো তখন আমি 2 বার চিন্তা করেছি। তোমাদের উদ্দেশ্য শুধু মাত্র যুদ্ধ নয়, তোমাদের উদ্দেশ্য ছিল নবীর বংশকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এ বন্ধু, যখন আমি দেখলাম ইমাম হুসাইনকে শহীদ করেছে, আমি একবার ভেবেছি, যখন আলী আসগরকে শহীদ করে দিয়েছে আমি 2 বার ভেবেছি, আবার যখন দেখলাম এই শহীদগুলা কোনো কাফের করে নাই, মুনাফিকরা করেছে, তখন আমি 3 বার ভেবেছি। এখন আমি বারবার ভাবি, কারণ ওই 1450 বছর আগে আহলে বায়তের গলার ভিতরে যারা ছুরি চালাইছে, এখনো সুযোগ পাইলে আহলে বায়তের প্রেমিকের গলার মধ্যে ছুরি চালাইবার দেওয়ার জন্য এ যদি মুসলমান ডানে বামে আসে না, না এই জন্য আমি 4 বার চিন্তা করি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আগস্ট মাস দেখবেন যারা হকের পথে থাকে এদের ডানে বামে শত্রুর কোনো অভাব নাই। এরপর আমি বলি শত্রু কিছুই করতে পারবে না, কারণ হকের পথে থাকলে বিজয়ের মালা দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সাতের মধ্যে মস্কে পানি নিয়ে গেছে, ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে যদি কারবালা হতো, বাংলার জমিন থেকে আমরা আকাশ দিয়া উড়াইয়া গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার পানি ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা আমার, আমি ধীরে ধীরে চলে গেলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, একটা নয় দুইটা নয়, হাজার হাজার চিঠি পাঠাইছে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। আপনারা জবান খুলে বলেন যারা চিঠি পাঠাইছে এরা কি মুমিন নাকি মুনাফিক? বারবার বারো কমা গেল। যুবক ভাইয়েরা আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু গেল, যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বোন, যার নাম হলো জৈনব, জৈনবের 2টা সন্তান, একটার নাম হলো আউন, আরেকজনের নাম হলো মুহাম্মদ। নাম কি? একজনের নাম আউন, আরেকজনের নাম মুহাম্মদ। জৈনবে ডাক দিয়া কয়, আ হুসাইন, এ ভাই আমার, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার 2টা সন্তান যুদ্ধের ময়দানে পাঠাতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, এদের যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হয় নাই, এরা তলোয়ার আলগা এবার মতো কোনো শক্তি হয় নাই, এদেরকে দিও না। এবার 2টা সন্তান ডাক দিয়া কয়, ইয়া হুসাইন, আমরা 2জন যদি কারবালার ময়দানে না যাইয়া তাবর ভিতরে বসে থাকি, আপনি একটা বার ওয়াদা দেন, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? আপনার শরীর থেকে রক্ত ঝরবে, আমি কেমনে খানকায় ঘুমায়া থাকি? আল্লাহু আকবার করনা কেন? এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ঠিক আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, হে আব্বাস, তুমি ঘোড়ার উপরে উঠো, তোমার সামনে একজন বসাও, পিছনে আরেকজন বসাইয়া তুমি তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানটা ঘুরাইয়া দেখায় আসো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভেবেছিলেন, ওরা হয়তো যুদ্ধের ময়দান গুইরা দেখা চলে আসবে, কিন্তু এদের ভিতরে তো শাহাদাতের নজরানা পান করার জন্য দিবানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 2জন কারবালার ময়দানে চলে গেল,
যাওয়ার পরে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আলী মুকামের দরবারের একজন প্রধান সেনাপতি, এই সেনাপতি ঘোড়ার মাঝখানে বসলেন, সামনে বসলেন আউন, পিছনে বসলেন মুহাম্মদ। এবার দুইজন ঘোড়ার সামনে পিছনে বসলো, হাতের মধ্যে তলোয়ার ধরতে পারে না। এরপর তলোয়ার আলগায় আলগায় মুনাফিকদের দিকে তলোয়ারটা চালাই, কিন্তু দেখা গেল ওরা আলগাইতে না পাইরা গোড়া যখন দৌড় দেয়, এই মুনাফিকরাও গোড়ারে চতুর্পাশে দৌড়াইতেছে, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহ তাআলার গো সৈন্যর দিকে একবার তাকায় আর দুইটা বাচ্চারে বারবার ধইরা রাখে যেন ঘোড়া থেকে কোনোভাবে নিচে পড়ে না যায়, কারণ নিচে পড়ে গেলে বিয়াদবদের ঘোড়ার পায়ের তলে পড়ে তারা ধুলাই দূষিত হয়ে যাবে। একবার এদেরকে ধরে আরেকবার গোড়ার লাগাম ধরে, এরপরে দেখা গেল সামনের বাচ্চাটা গোড়া দূরতে 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 মাথা চক্কর মাইরা নিচে পড়ে গেছে, আর পিছনে সন্তানটাও পড়ে গেছে। ওই মুহূর্তে বিয়াদবদের ঘোড়ার নিচে পইরা আউন এবং মুহাম্মদের চেহারাটা থেতলাইয়া গেছে, আর দুলার মাটির মধ্যে পইরা ও মা মা কইয়া ডাকটা মারলো, জৈনব একটা দৌড় মারছে কারবালার ময়দানে চলে গেছে। কারবালার ময়দানে যাইয়া দেখতেছে গোড়ার পায়ের নিচে পইরা নূরের মতন পুতলার চেহারাটা একবারে বালুর সাথে থেতলাইয়া গেছে। বালুর মধ্যে পইরা যখন থেতলাইয়া গেল একবারে নূরের মতন পুতুল, বালুর মধ্যে পইরা যখন থেতলাইয়া গেল আব্বাস কয় জয়নব পারলাম না দইরা রাখতে, ওরা তো শহীদ হইয়া গেছে। এবার জয়নবে দুইটা ছেলের চেহারা দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ জয়নব, মা যদি সন্তানের লাশ দেখে, সন্তানের চেহারা যদি দেখে, কাটা কল্লা যদি দেখে, মৃত্যু অবস্থায় যদি দেখে, প্রত্যেকটা মা সন্তানের জন্য পাগল পাগল হয়ে যায়। তুমি এদিকে মুস্কি মুস্কি হাসতেছো কারণ কি? কেমন মা ডাক দিয়া বলে, ও আব্বাস, একটু আগে আমি ছিলাম আউনার মুহাম্মদের মা, আর আমি হাসরের ময়দানে উঠব শহীদের মা হইয়া। শহীদের মা হইয়া আমি হাসরের ময়দানে উঠব। আউন এক পাশে পড়ে আছে, মুহাম্মদ আরেক পাশে পড়ে আছে মৃত্যু লাশ, কেমন মা! দুইটা সন্তানের মাঝখানে জৈনব মরুভূমির বিছানা ছাড়া বালুর মধ্যে শুয়া গেছে, আউলা কেসে পাগল বেশে চুলগুলা ছড়াইয়া রয়েছে, ওই শাড়ি কাপড়টারে বিছনা বানাইয়া গরম বালুর মধ্যে পইরা মুসকি মুসকি হাইসা কয়, ফাতেমা তোমার সন্তান যুদ্ধের মাঠে আসার আগে আমার সন্তানের কুরবানি দিছি, যেন হাসরের ময়দানে তুমি ফাতেমার সামনে আমি মুখ দেখাইতে পারি। এবার ডাক দিয়া কে, আল্লাহ ও আল্লাহ, আমার জাদুমনি তোমার কাছে কবুল হইছেনি। এমন ভাবে জৈনব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর রাজি করতে কান্দে, আর সন্তানকে আল্লাহর পথে কুরবানি দিতে পাইরা মুস্কি মুস্কি হাসতেছি। নবীর প্রেমী কেরা দিশারা মরণের বই করে না প্রেম তো মরে না। এ চান্দির ভাইরা একটু আল্লাহর পথে জীবন দিতে চান কি চান না একটু কর না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো
হায় রে প্রেম করেছে আয়ুব নবী। আর তার প্রেমে রহিমা বিবি গো ওরে আঠারো সাল কি রাখাইল তবু প্রেম তো চারে না প্রেম তো মরে না নবীর প্রেমী দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো হায় রে প্রেম করেছে ইব্রাহিম নবী ওরে নম্রদের আগুনে ফেলে গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো মরে না। একটু কটকটে মিলান না আমার সাথে, নবীর প্রেমী দিশাহারা ও তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বত মায়ার সুর বলু সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা ও চান্দি গ্রামের বাবা নাই নাই আউ নাই 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 মুহাম্মদ নাই। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আয়েশা ডাক দিয়া কইয়া আক আব্বাস জীবনে হুসাইনকে ভাই বলে ডাক দেই নাই সব সময় ডাক দিত ইয়া আক। ও আক আমার চোখের সামনে নূরের পুতুল দুইটা যে কেমনে শহীদ হইয়া গেল আমার গরের মধ্যে মন টিকে না গো আমার বিদায় দেন আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আব্বাস তুমি হইলে আমার প্রধান সেনাপতি তুমি গেলে কেমনে হইব। এই কথা বলার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আক আমি সেনাপতি হইয়া তাইক্কা লাভ হইব কি যদি সৈন্যরা না বাসে সৈন্যরা না থাকলে সেনাপতি কি দরকার। চোখের সামনে সৈন্য রক্ত দিয়া বিদায় হয় সেনাপতি কেমনে খানকায় বসে থাকি কথা বলেন ঠিক না বেঠে। ডাক দিয়া বলে আক বিদায় দেন গো বিদায় দেন আমি যাবো কারবালার ময়দানে। এবার ভিতর থেকে সখিনা বাইরে আসছে এই সখিনা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর কন্যা যার নাম সখিনা। এবার ওই সখিনা ইশা ডাক দিয়ে আব্বাস শহীদের পানি পান করার জন্য মাতুয়ার হইয়া গেছেন কিন্তু আমাদের কলিজার ভিতরে পানি নাই আমাদের গলার মধ্যে পানি নাই মস্কের ভিতরে কোনো পানি নাই বাচ্চার মুখের মধ্যে কোনো পানি নাই। যদি পারেন চামড়ার একটা থলি দিলাম ওই থলিটারে বড় মস্ক দিলে ওরা দেখকে ফালাইব বড় পাত্র দিলে তারা দেখকে ফালাইব। চামড়ার একটা থলি দিয়া দিছে যেন নীরবে বইটা ফুরাতের পারে যাইতে পারে যাইয়া যেন ওই থলিটা বইরা পানি আনতে পারে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দাও এবার থলিটা লইয়া চলে গেল ফুরাতের প্রান্তরে ওই ফুরাতের প্রান্তরে যাইয়া থলিটা বইরা পানি লইছে লইয়া আবার নিজে একটু ভাবতেছে বাড়ির মধ্যে যাইয়া এই থলির পানি পান করলে পানি কইমা যাইব পানির মধ্যে যেহেতু আইছি একটু আমারটা আমি খাইয়া যাই বাকিটা বইরা লইয়া যাই কিন্তু আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ফুরাতের পানিটা হাতের মধ্যে নিল, নেওয়ার সাথে সাথে আলী আকবরের চেহারা মনে হয়ে গেছে, আর সাথে সাথে আলী আসগরের চেহারা মনে হয়ে গেছে। আরে পানির কারণে আসগরের তীর মাইরা দিছে, শহর বানর রোদন করে, শহর বানর রোদন করে, আগে বরের লাশি লয়া রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ, মায়ের ধন কে মারিল রে বলো, শহর বানর রোদন করে, শহর বানর করে, আকে বরের লাশি লয়া রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ, মারিল রে আল্লাহ, আজগর কে হু সাইনি লইয়া ফুরাতি পারি যাই দৌড়াইয়া, সময় নাই তো এর লেগে গজল গায়ে একটু বুঝাই দিতেছি, আমি তাদেরকে স্মরণ করছি, আল্লাহ ইয়ো ইয়ো আজ কর কে হো সাইন লইয়া, ওরে ফুরাতে পারে যায় দরায়া ইয়ো, পানির বদলে এজিদে পানির ব যে বিশ্বের তীর মারিল রে, মায়ের দন কে মারিল রে আল্লাহ, রে বলো শহর বান রুদন করে, শহর বান রুদন করে, আগে বরের লাশ লয়া রে, মায়ের ধন কে মারিল রে বলো, মায়ের ধন আল্লাহ ইউ পুরাতন দীর পানি কত পশু পাখি ওই পানি খায় রে, সেই পানির লা গিয়া কোলের, সেই পানির লা গিয়া কোলের, আজগর মারা গেল রে, মায়ের দন কে মারিল রে আল্লাহ, মায়ের দন কে মারিল রে বলো, সাহার বানর রোদন করে, সাহার বানর করে, আগে বরে লাশি লয়া রে, মায়ের দন কে মারিল রে বলো, আল্লাহ ইয়ো এই তাগিরি টাইকা বলি কেমনে এত পাশান হলে রে, শিশুর বুকে তীর মারিতে, শিশুর বুকে তীর মারিতে, মায়া কি তোর হই না রে, মায়ের ধন কে মারিল, দুইটা হাত তুলেন না হুসাইনে খুশি হয়ে যাবো ইনশাল্লাহ, আরে শহর বান রোদন করে, শহর বান রোদন করে, আগে বরের লাশ লইয়া রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ, মায়ের দন কে মারিল রে, আরে হাত তুলে না সবাই, শহর বান রোদন করে, শহর বান রোদন করে, আগে বরের লাশ লইয়া রে, মায়ের দন কে মারিল রে আল্লাহ, মায়ের দন কে মারিল রে, একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে মায়ার সুরে বলু আল্লাহু আকবার, আরে আওয়াজ করে কেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এই পানিটা পুরাইয়া পানি পান করে নাই। তাই তো জয়নাল আব্দিন কইছিল, কারবালার ময়দানে যেই রক্তের খেলা দেখছি, এই রক্তের খেলা যদি পৃথিবীর কোন মানুষ দেখত জীবনেও সে হাসি দিত না, হাসি মইরা যাইত, চোখের পানি বলয়া বলয়া জীবন যারে কাটায়া দিত, হাত তুলে কন্যাইয়া হুসাইন। এই জন্য আমার যুবক ভাইরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুখ পানি বন্ধ করে দে, পানি পান করে নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু পানি পান না কইরা পানিটারে পুরাতের পানিতে পালায়া দিছে। এই পানির জন্যই আজগর শহীদ হয়ে গেল, এই পানির জন্যই আলী আকবর শহীদ হয়ে গেল। হো ওহে কুফাবাসী আমাই মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে, ঠিক না? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আমার যুবক ভাইরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি গলার মধ্যে বান্দা ওই থলিডারে লইয়া রোয়ানা দিছে, এ বিয়া দোবরা দেখা ফালাইছে, ডান দিকে বিয়া দোবরা ঘ্রাও করেছে, বাম দিকে বিয়া দোবরা ঘ্রাও করেছে, সামনে পিছনে এমন ভাবি একটা মানুষের পিছনে হাজার হাজার মানুষ গ্রাও কইরা ফালাইছে, যন্ত্রণা কারে কয়? ইমাম আল ইমাম আব্বাস তো মাত্র একজন, পানি নিয়ে যাবে তাবুর ভিতরে, ইমাম 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 আব্বাস রাদিয়াল্লাহু বলে হ্যাঁ কুফাবাসী, তোমরা যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও তাইলে আমার একটু সময় দাও, আমি সখিনার কাছে ওয়াদা করে আসছি পানি নিয়ে যামু, এই জন্য আমি পানিটা পৌঁছাই আসি, যদি যুদ্ধ করতে চাও আমি আবার তোমার কাছে আসব, আসলে তোমরা আমাকে মেরে ফেলিও, আমার কোনো আপত্তি নাই, আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। বিয়ার দপরা ডাক দিয়ে না 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 না, এই বিয়া দৌড়া ডাক দিয়া বলে না না, তুমি গেলে তোমাকে পানি নিতে দিব না, তুমি গেলে পানি লাইকা খালি হাতে যাও, কিন্তু দেখা গেল বিয়া দৌড়া পানি বন্ধ করে দিল। অথচ আমার নবী বলছে দুইটা জায়গায় কোনোদিন মানুষের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, এই দুইটা জায়গায় মানুষের বাধা দিও না, কারণ এই দুইটা জায়গায় বাধা দিলে আল্লাহ সহ্য করে না। এই বিয়া দৌড়া শেষ পর্যন্ত নিকৃষ্ট কাজটাই তারা করলো, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি নিতে দেই না, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সামনে যাইতেছে, তাদের বাধা মানে না, শুধু সামনে যাইতেছে, একটা বিয়াদব আব্বাস
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করে পিছন দিক দিয়ে আয়েশা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করে একটা হাতের মধ্যে কোপ মারছে, ডান হাতের মধ্যে তলোয়ারটা ছিল, এই তলোয়ারটা পড়ে গেছে দেহ থেকে হাতটা কাইটা, এই হাতটা মরুভূমির পালির মধ্যে পড়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ারটার ডান হাতের থেকে বাম হাতের মধ্যে নিছে, একটা হাত নাই আর একটা হাতের মধ্যে নিয়েছে। এরপরে দেখে নবীর পরিবারের সঙ্গে তারা কেমন বিশ্বাসঘাতকতা করেছে, নির্মম আচরণ করেছে। এবার ডাক হাতটা কাইটা ক্ষান্ত হয় নাই, বাম হাতটারে কাইটা আবার ফালাইয়া দিছে, তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে কিচ্ছু বলে না, পানি নিয়ে যাবে নবীর পরিবারের কাছে, সখিনারে পানি দিবে, ওই বাচ্চা কাচ্চার পানি দিবে। কিন্তু দেখা গেল ওরা কোনোভাবেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ছাড়তেছে না, দুইটা হাত কাইটা ফলাইছে, এরপরও তোরা ছাড়ে না। একটা বিয়াদব ডাক দিয়া কয়, যেহেতু আব্বাস শুধু বা সামনের দিকে যাইতেছে, তাকে রাস্তাটা ভুলাইয়া দিতে হবে, তাইলে কি করতে হবে? কয় চোখের মধ্যে তীর ঢুকাইয়া দিতে হবে, রাস্তাটা ভুললা যাবে, রাস্তাটা হারাইয়া ফেলাবে। কেমন নিষ্ঠুর, কেমন নির্মম ব্যবহার বন্ধুরে আমার, ও চান্দির বাবারা। এবার ডাক দিয়ে বলে ওর চোখটা খুলে দেয়, এবার চোখের মধ্যে একটা আঘাত করছে, তীরটা ধৈরা নিয়ে চোখের ভিতরে ঢুকাইয়া দিছে, যেন পানি নিয়ে বাড়িতে যাইতে না পারে। এটার নাম কি কথা নিরে ভাই, এটা কেমন ধরনের মুসলমান, এটা কি কথা নি, এটা কি কথা নিরে, কেমনে নবীর সামনে দাঁড়াবি? এবার চোখের মধ্যে যখন তীরটা ঢুকাইয়া দিছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার রাস্তা হারাইয়া ঘুরতে 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 মাটিতে পড়িয়া গেছে, ডান চোখের রক্ত বাম চোখের মধ্যে পড়তেছে, পইরা পইরা চোখ যত সময় যাইতেছে ততই রক্তটা চাক্কা বানতেছে। এই ডান চোখের রক্তটা বাম চোখের মধ্যে পড়তে পড়তে জমাট বাইন্দা ডান বাম চোখটা অন্ধ হইয়া গেছে রক্তের কারণে, আর সে দেখে না। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, কারণ ডান হাত নাই বাম হাত নাই, কেমনে চোখের রক্ত পরিষ্কার করব? এই তীর খুলতে পারে না তার ডান হাত নাই, এই চোখের রক্ত পরিষ্কার করতে পারে না তার দুই হাত নাই, কেমনে রক্ত পরিষ্কার করব? একটা মানুষ নাই চোখ থেকে তলোয়ারটা তীরটা বারি করব, অথচ হাজার হাজার মুসলমান, অথচ রক্তটা পরিষ্কার দেওয়ার মতো কোনো মুসলমান নাই। এ যুবকের দল, কেমনে কারবালার ঘটনা বুঝাইতাম, কেমনে বুঝাইয়া যাইতাম। ইমাম আব্বাস যেই মাত্র চোখটা বন্ধ হয়ে গেছে গো, আর সামনে যাইতে পারে না, হঠাৎ করে জবান দিয়া ইয়া আকা গো কইয়া ডাকটা মারছে। হুসাইনের কানের মধ্যে আওয়াজটা গেছে খাইছেরি, মনে হয় যেন আব্বাস নাই, করুণ সুরে আকা গো কইয়া ডাকটা মারছে। ইমাম হুসাইন দৌড় মাইরা ওই কারবালার ময়দানে গেল, ময়দানের মধ্যে যাইয়া দেখতেছেন আব্বাস দুইটা হাত কাটা পড়ে আছে, তলোয়ারটা এক জায়গায় পড়ে আছে, আর দুইটা হাত এক জায়গায় পড়ে আছে, চোখের ভিতরে তীর ঢুকাইয়া রাখছে, আর একটা চোখ রক্ত পরে পরে বন্ধ হয়ে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে আব্বাস ওরা তোমারে কি অবস্থা করছে দেখছো নি? ও আব্বাস ওরা তোমারে কেমনে আঘাত করছে খেয়াল করছো নি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকা আমার কোনো অসুবিধা নাই, আমার ডান হাত কাটছে অসুবিধা নাই, আমার বাম হাত কাটছে অসুবিধা নাই, আমার চোখটা ছিদ্র করছে অসুবিধা নাই, আরেকটা চোখ অন্ধ করছে অসুবিধা নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে কি আব্বাস যেইভাবে রক্তকরণ হইতেছে, এই রক্তকরণের কারণে তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন কয় আব্বাস
তোমার কোন ধরনের ওসিয়ত আসেনি, তোমার ওসিয়ত থাকলে আমার কাছে বলো। এই কথা বলার পরে হিন্দি মিন টাইমে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ডাক দিয়ে, আমার একটা ওসিয়ত আছে, কয় কি? আমি যদি মারা যাই আমার চেহারাটা সখিনার সামনে নিয়েন না, জৈনবের সামনে নিয়েন না, ওই শহর বানুর সামনে নিয়েন না। কয় কেন? তাই আমি ওয়াদা কইরাইছি ফুরাতের পানি আনতেছি, আমি তো পানি নিতে পারলাম না, ওরা আমার বুকের মধ্যে ছিদ্র করছে কেমনে? কয় থলি বরাবর একটা তীর দিয়া ছিদ্র কইরা, যেই ফুরাতের পানি আমি আমার নবীর পরিবারের মুখের মধ্যে দিতে পারি না, এই পানি তারা ছিদ্র কইরা মরুভূমির পালু বিজায়া দিছে। ও আকা আমার বাড়িতে নিয়েন না। এই কথা বলার পরে ডাক দিয়ে কয়, এরপর তোমার কোনো কথা আসে? ডাক দিয়া বলে, ও যুবক, ডাক দিয়া বলে, বন্ধুরে ইমাম আল ইমাম আব্বাস বলেন, হে আকা আমার আম্মা আমারে বলছে। কয় কি বলছে? কয় আমি জন্মগ্রহণ করার পরে নাকি আপনার কুলে সর্বপ্রথম উঠেছি। আমার আম্মা আমার বলছে আমি জন্মগ্রহণ করার পরে মুখটা চোখটা বন্ধ ছিল, সর্বপ্রথম নাকি আপনার কোলে উঠে আপনার চেহারা আমি দেখেছি। আমার আম্মা যেই দিন আমার এই কথা বলছে, ওই দিন থেকে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আমি হুসাইনের চেহারা দেখেছি, আমার মরণের সময় যেন হুসাইনের চেহারা দেখে যেন মরণ হয়। হয় যুব ও উজাই ওয়াক আমার স্বপ্ন পূরণ হইব নি, আমার চোখ দুইটা তো তারা অন্ধ কইরা দিছে, আমি আপনার দেখিয়া মরতে পারমনি, আমার মুরশিদি নিল আমার মন কারিয়া, আমার মুরশিদি নিল আমার কে মনে করে নিল এমন, কে মনে করে নিল এমন প্রেমে ডাক দিয়া গো, আমার মুরশিদি নিল আমার মন কারিয়া। যা যার মুর্শিদ থাকলে খেয়াল করেন না, আমার মুরশিদি নিল আমার মন কারিয়া, কে মনে করে নিল হয়ে মন, কে মনে করে মনে প্রেমে হারে ডাক দিয়া গো, আমার মুরশিদি নিল আমার মনে কারিয়া, মুরশিদ গহরণ কি রূপ ও দেখাইয়া, মুরশিদ আমার মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ছ লোকে হে আমার সেই রূপের ছ মার কি যে গেল হইয়া রে, আমার মুরশিদি নিল আমার মন কারিয়া, কে মনে করে নিল এমন, কে মনে করে প্রেমে
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেল বইয়া, জিকুপের ঝলকে আমার এই জীবনের কি দাম আছে যদি জীবনের কি দাম আছে, এই জীবনের কি দাম আছে যদি না যাও লইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন কেমন মনে প্রেমে হারি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আয় আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, ও আকা গো ও মুর্শিদ আমার শেষ আশা পূরণ হইব নি, আপনার চেহারা দেখা বিদায় হইতে পারমনি, ইমাম হুসাইনের দুইটা আঙ্গুল দুইটা চোখের মধ্যে শুধু মাত্র লাগাইছে, হুরে অন্তর এলাই গাছে আগু হারে জালা জোরায় না, জালা জোরায় না, ওরে অন্তরে লাই গাছে আগুন, ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জালা জোরাই না, জালা জোরাই না রে জালা, জালা জোরাই না রে জালা জোরাই না, জালা জোরাই না রে, ও যুবক পায়রা রে ও যুবক পায়রা, কেমনে আমি কথা বলবো, কেমনে আমি হৃদয়ের কথা বলবো, কেমনে আমি হৃদয়ের কথা বলবো, ও যুবকের দল ইমামে ইমাম আব্বাস বলেন আমি দেখলাম আমার হুসাইন, আমার হুসাইন আমার দুইটা চোখের থেকে একটা চোখ থেকে তিনটা বাইর করছে, আর একটা চোখের ভিতরে ইমাম হুসাইনের হাতটা দিছে, দুইটা আঙ্গুল দিতে দেরি, আমি তাকাইয়া দেখলাম আমার দুইটা চোখ ছিল অন্ধ, হুসাইনের হাতটা লাগতে দেরি, সাথে সাথে আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে, জিন্দাবাদ।
জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে ছুরিটা চালা, তিনবার কইয়া হুসাইন হো, ইয়া হুসাইন, ইয়া যুবক, ইয়া যুবক, আমি তোমাকেই বলছি, আমি আপনাকেই বলছি, আব্বাস চলে গেছে, ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, এ জৈনব, এ জৈনব, দুইটা কথা বইলা যাই, আমার সখিনারে দেখে রইস, আমার জৈনালরে দেখে রইখো, আমি কারবালায় যাইতেছি, আমি কারবালায় যাইতেছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চেহারা চোখে বাসাইয়া, ভিতরে কোনো ধরনের পানি নাই, চোখের মধ্যে শুধু রক্ত আর আপনজনদের রক্ত, সব নিয়ে তিনি কারবালার জমিনে চলে গেছে, যাওয়ার পরে ঘোড়ার উপরে উঠেছে 33-34-70 আঘাত যার গায়ের মধ্যে লাগার পরেও তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে ঘোড়া থেকে পড়ে গেছে, একটা বিয়াদব হুসাইন বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে, ইমাম হুসাইন বলেন, হে বিয়াদবের গোষ্ঠী, তোরা আমার বুকের উপরে বসিস না, কারণ আমার এই বুকটা হাজার বার আমার নানাজানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে, আরো বড় করে গণ আল্লাহু আকবার, আরো জবান খুলে গণ আল্লাহু আকবার, আমার যুবক ভাইয়ের, আমার ও যুবক ভাইয়ের, আমার অনুরোধ করে বইলা দিয়া যায়, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, জবান খুইলা কন, নবীর পক্ষে কারবালার ময়দানে যারা জীবন দিয়েছেন এরা কি মরা না জিন্দা? আরো বড় করে বলেন, মরা না জিন্দা? আয় হায়, এই হুসাইনের পক্ষে থাকলে লাভের কোনো শেষ নাই, ও যুবকের দল, ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, ও যুবকের দল, ইমামে হুসাইন বলেন, আমাকে তোরা শহীদ করবি ঠিক আছে, নিজের চোখের সামনে ছোট্ট বাচ্চাকে তোরা সারিস নাই, আমার বাতিজাকে সারিস নাই, জানি আমার এই অবস্থাই হবে, নানাজানের ভবিষ্যৎবাণী আছে, আমি হিমশিম খাচ্ছি না, আমার নানাজান বলে গেছে আমি শহীদ হব, এই এই আলামত বলে গেছে শহীদ হব, এই এই কুফাবাসী, এই মুনাফিক মুসলমানরা, তোরা আমাকে মারবি অসুবিধা নাই, তবে এই ময়দান আমাকে একটু সময় দেয়, আমি একটু নামাজ পড়ার জন্য, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি আছে? নামাজ ছাড়া কোনো পিশাবগিরি আছে? মুরিদ হইবা কিন্তু নামাজ লাগবে কথা বলেন ঠিক না বেঠি? নামাজ লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া কোনো ফহিরালি আছে? ইমাম হুসাইন শিখাইয়া দিয়া গেছে, ইমাম হুসাইন শিখাইয়া দিয়া গেছে, ইমাম হুসাইন শিখাইয়া দিয়া গেছে, কি শিখাইয়া গেছে? যে জীবন দিবা কিন্তু ইমান দেওয়া যাবে না, তিনি দুই রাকাত নামাজ পড়ছে, ইমাম হুসাইন ওই জায়গার ভিতরে ওই কুফার মুনাফিক মুসলমানরা জামাত পড়ছে, ইমাম হুসাইন তাদের সঙ্গে নামাজ পড়ে নাই, তিনি আলাদা জামাত করছে, আলাদা জামাত করে বোঝাই গেছে, এরার নামাজ আমার নামাজ এক নামাজ না, হুসাইন আলাদা নামাজ করে বোঝাই গেছে, আমার নামাজ হলো আমার নানার তরিকার নামাজ, এদের নামাজ হলো প্রতারণার নামাজ, এরা লোক দেখার নামাজ পড়ে, এরা লুবে নামাজ পড়ে, এরা ক্ষমতার জন্য নামাজ পড়ে, এরা মুনাফিক, এরা আউলাদ নবীর আউলাদের বিরুদ্ধে অবস্থান করে নামাজ পড়ে, এদের নামাজ কোনো কাজ হবে না, এই জন্য এদের নামাজ আমি হুসাইনের নামাজ এক নামাজ নয়, সেই কারবালার মাঠ থেকে দুইটা বাঘ হয়ে গেছে, এজিদের লাইনে আইতে আইতে তাদের বংশ যেমনে যেমনে আইছে এমনি এমনি একদল হয়ে গেছে এজিদি মুসলমান, আর হুসাইনের থেকে যারা মহব্বত করে করে এসেছে এরা হয়ে গেছে হুসাইনি মুসলমান, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, তাহলে আমরা সেই নামাজ পড়তে চাই কি চাই না? আমার যুবক ভাইয়ের, আমার সেই দিকে যাব, কিন্তু একটা কথা, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন, নামাজ হলো মেরাজ, নামাজ হলো আয়না, নামাজ হলো মহান রবের সঙ্গে প্রেমের মিলন, নামাজ এমনভাবে পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন, এই যদি আপনি আল্লাহকে দেখতে নাও পান এই বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছে। এই যুবক ছেলেরা, তোমরা অনেক সময় দেখা যায় জুম্মার নামাজে মসজিদ ভরপুর হয়ে যায়, ওয়াক্তের নামাজে তোমাদের খবর পাওয়া যায় না, সারা রাত তোমরা ফেসবুক চালাও, মসজিদে ফজরের নামাজে তোমাদেরকে পাওয়া যায় না, আজকে
আজকে থেকে কারবালার মাঠ থেকে ওয়াদা করো যতদিন বেঁচে থাকবো বাস ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না। আরে দুই হাত তুলে বলো চাই কি চাই না। কারবালার শিক্ষার ভিতরে নামাজ আছে না নাই? কারবালার শিক্ষার মধ্যে ইবাদত আছে? কারবালার শিক্ষার ভিতরে রিয়াজত আছে? কারবালার শিক্ষার ভিতরে নিজের রক্ত দেওয়ার ইতিহাস আছে? কথা বলেন ঠিক কি না? এই জন্য কারবালা হলো একটা পরিপূর্ণ হিসাব কিতাব। এই জন্য ইমাম হুসাইন নামাজটা যখন পড়ছে দুই রেকাত নামাজ পড়ার পরে এবার মুনাফিকরে জিজ্ঞেস করে, হ্যাঁ হুসাইন এতদিন নামাজ পড়ছো, অনেক অনেক দেরি করে নামাজ পড়ছো, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, আজকের নামাজটা যদি আমি দেরি করে পড়ি তাইলে তোরা বলবি নবীর নাতি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করছে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে দাক্কামের মাটিতে ফেলে দিল, গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে, আমার জবাই করবি অসুবিধা নাই, আমাকে জবাই করবি অসুবিধা নাই, কিন্তু আমার চেহারাটা নানা জানের রওজা মুবারকের বরাবর রাখবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, এবার নানা জানের রওজা মুবারকের দিকে রাখবা। এই কথা বলার পরে এবার গলাটা রওজা মুবারকের দিকে চলে, গলার মধ্যে ছুরি চালাইব, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠেছে, সেই চেহারাটা হলো জৈনুল আবেদিনের চেহারা। এ জৈনুল আবেদিন আমি চলে যাচ্ছি, আমার সালামটুকুন আমার নানার রওজায় পৌঁছাইয়া দিও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আময় রনাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়রনা, হাইরে তুমি আম তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। এ সবাই কন্যা মহরমের কি ঘটিল রব্বানা, হাইরে কি ঘটিল রব্বানা, কলি জানুর ফাটিয়া যাই গো বনিতে তার গটনা, হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালা, হাইরে জৈনাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা, জৈনাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। একটা জওয়ান বন্ধ রাখবেন না, হুসাইনের গলায় ছুরিটা চালাইয়া দিল। উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে এসেছে। আসার পরে আমার নবীকে উম্মে সালমা জিজ্ঞাসা করে, ইয়ার আল্লাহ রাসূল হবে, ইয়ার রাসূল আল্লাহ নবী গো অমায়ার নবীজি আপনি আমার ঘরে কেন এসেছেন? আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা তুমি তাড়াতাড়ি দেখো না, আমি যে তোমার বোতলটা দিয়া গেছিলাম বোতলের ভিতরে যে মাটি আছে এই মাটিগুলো রং দেখো না। উম্মে সালমা বলে, নবী গো আপনার আমার রং দেখমু পরে, আগে বোতলের অবস্থা দেখমু পরে, আপনি একটু বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালো দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালো দেখা যায়, আপনার বডি মুবারক কেন বালু দেখা যায় গো নবী। ও মায়ার নবী আপনার বডি মুবারকে কেন বালু দেখা যায়? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, ও উম্মে সালমা গো, ও উম্মে সালমা আমি আমার যাদুমণি রে আমার হুসাইন রে কারবালার জমিনে যখন
যখন কারবালার জমিনে যখন কারবালার জমিনে আমার নাতিকে যখন বিয়াদবরা গলার মধ্যে ছুরি চালায়া দিছে আর হুসাইন যখন কারবালার জমিন থেকে নানা গো কয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতি হুসাইন রে জরায়া দইরা কারবালার জমিনে যে গড় আগুরি খাইছি ওই কারবালার দুলাবালি আমার শরীরে লাইগা রয়েছে সালমা বলেন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি উঠলাম উইটা দেখলাম বৃষ্টি পড়তেছে বৃষ্টি দূরা দূরা বৃষ্টি পড়ে দূরা দূরা বৃষ্টি পড়ে এই বৃষ্টি পানির বৃষ্টি নয় এই বৃষ্টি কোনো পুকুরের পানির মতো নয় আমি দেখলাম ওই বৃষ্টি তো বৃষ্টি নয় রক্তের দূরা দূরা পড়তেছে দূরা দূরা রক্ত পড়তেছে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুতির রায়া কান্দে ফাতেমা জৌনীরে হাইরে আমার সোনার চন্দ্রমণি সারা রাত কই তরুণ রে বাজান ও বাজান এক একটা শান তিন ঘন্টা ওয়াজের মতন ওয়াজ ওয়াজ বুঝে না রে পাবলিক বুঝে না আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুতির রায়া কান্দে ফাতেমা জৌনীরে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি দখল তো আলা উম্মে সালমাতা ওয়াহিয়া তাবকি ফাকুলতু মা ইউবকি কে ক্বালাত রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ইয়াবকি ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা শাহিদু কতলাল হুসাইনি আনিফান উম্মে সালমা গো উম্মে সালমা গো নবী গো আপনার দাড়ি মুবারক কে কেন বালি মুবারক আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ মালাকা ইয়া রাসূলুল্লাহ কেন আপনার এই অবস্থা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদু কাতলাল হুসাইনি আনিফা এই মাত্র আমি হুসাইনের শাহাদাতের স্থানে উপস্থিত ছিলাম এই মাত্র আমি হুসাইনের শাহাদাতের স্থানে উপস্থিত ছিলাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই ওয়াজটা বাংলা কইয়া গেছি যদি আমি দলিলটা না দিয়া কই এরা বলবো আমি নাকি বানায়া বানায় কইয়া গেলাম এই জন্য দলিলটা দিয়া গেলাম আজকে অনেকে নবীর হাজের নাজের বিশ্বাস করে না আজকে অনেকে নবীকে হাজের নাজের বিশ্বাস করে না আজকে অনেকে আমার নবীর হাজের নাজের বিশ্বাস করে না আর নবী বলে মদিনায় চান দিয়ে আইব কেমনে আমি জানতাম চাই নবী ছিল রৌজাই আমার নবী কয় উম্মে সালমা হুসাইন যখন আমার নানা কইয়া ডাক দিছে আমি আর মদিনায় থাকি নাই হুসাইন নে যাইয়া জরায়া দর্শি গড়াগড়ি খাইছি দুলাবালি লাইগা রইছে আমি বিশ্বাস করি এই চান্দির জমিনে কেউ যদি হুসাইন হুসাইন কইরা চোখের পানি ঢালাইয়া চান্দির ভাঙ্গা করে রাতের বেলা ঘুমাই আমার নবী ওই প্রেমিকের সঙ্গে চান্দির গ্রামে এসে দেখা দেওয়ার ক্ষমতা আছে না না তুই হাত তুলে বলো আছে না না আল্লাহু আকবার বলেন ওই চোখ লাগব ওই চোখ লাগব চোখ ওই দিল লাগব দিল ডলার খায়া কালার ফান্ডান যাইতো না টাকা খায়া ইমান বিক্রি করা যাইতো না মুখ দিয়ে আল্লাহর নাম জিকির করবা ভিতরে মুনাফিক রাখলে চলবে না কথা বলেন ঠিক না বি ঠিক এই জন্য যুবক ভাইয়েরা রসুলকে দেখতে গেলে ওই চোখ লাগবে ওই জবান লাগবে কিতাবের নাম জালালউদ্দিন সুয়ুত কিতাবের নাম শরহে সুদুর আল্লামা জালালউদ্দিন
করেছেন। আমি আমার জীবনে 70 থেকে 75 বার আমার নবীর সবুজ গম্বুজ মুরাকাবা করেছি। চোখটা খুলে দেখি আমার নবী মদিনায় নয়, আমার সামনে সরাসরি দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যাটারি লাগবে চোখের মধ্যে, আবু বকরের চশমা লাগাই দিব আর আবু জাহেলের চশমা লাগাইয়া নবী দিককে ফলাইবেন। সম্ভব? সম্ভব? ওই যে আমার নবীকে সাহিত্য আমি উপস্থিত ছিলাম, এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী আমাদের সকল কৃতকর্মের সাক্ষী হাশরের ময়দানে নেবেন। সাক্ষী দিতে গেলে শুনলে সাক্ষী হয় না, চোখে দেখতে হয়। বালা কথা কইতো ভাল লাগে না, তাহিরের বিরুদ্ধে ফুডুর ফুডুর করো। এই পুডুর পুডুর আর চলবে? দলিলের বাইরে কি কোন কথা বলছি? ওয়াজের শুরুতে কি সময় নষ্ট করছি? ডাইরেক্ট 4 ঘন্টার ওয়াজ ঢুকাই দিছি, বুঝলে বুঝ না বুঝলে কি করবা? এখনো সময় আছে, হুসাইনের পতাকা তলে আসতে হবে। বলেন আকাশে কান্দে বাতাসে কান্দে দরিয়ার পানি দুই পুত্র লায়া কান্দে ফাতেমা জো নহনিরে হাইরে আমার সোনার চন্দ্র। আমার যুবকটির কণ্ঠ আজকে কম, মুরব্বীর আওয়াজ বেশি, যুবকরা মনে হয় বেশি মনোযোগী হয়ে গেছে। আজকে আমি একটা যুবকের মুখে হাসি দেখি নাই, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আজকে একটা ছেলে বেহুদা কোনো কথা বলে নাই, আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এটাই হলো নিয়ম। আরে কারবালার ওয়াজ যেখানে হবে, জৈনুল আবদিন বলছেন রে ভাই কারবালা এমন একটা ঘটনা, কেউ যদি চোখে দেখতো জীবনে সে হাসতো না। জীবনে কি সে হাসতো না? এই কারবালার ওয়াজ শুনে চান্দির মানুষগুলোর আজকে যে মনের মানসিকতার পরিবর্তন দেখলাম, আল্লাহ যেন এদের প্রত্যেককে হুসাইনের পতাকা তলে কবুল করে। জোরে কোনো আমিন, আরো জোরে কোনো আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক ভাইয়ের আমার, এ যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এ যুবক আজকে থেকে কথা বলবেন। আল্লাহ বলতেছেন আল্লাহ বলে অজীবেরায়েল অজীব রাগিল যাও নারে চো লিয়া 70,000 ফেরস্তায়ানো জানা জারলা গিয়ারে হাইরে আমার সোনার চন্দ্র মনি। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। নবীর ঔলাদ শহীদ করলো, নবীর তার ভিতরে। তোমার নাম কি? মোহাম্মদ? জুবাইর বাড়ি কই? চান্দি। এই জুবাইর, আজকের ওয়াস, আজকের কারবালার বয়ান থেকে আজকে ওয়াদা করলো 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পড়বে। আল্লাহ যেন তাকে নামাজের মধ্যে দায়েম আর কায়েম রাখে, বলেন আমিন। বসো, দাঁড়াও। তোমার নাম কি? মোহাম্মদ আল আমিন। বাড়ি? চান্দি। মোহাম্মদ আল আমিন সে নিয়ত করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ তার মা বাবার জীবনে গুনাহ মাফ করেন, আমিন করেন। আরেকজন দাঁড়ান, মোট 5 জন লাগবে, 5 জন। ওয়াজ শুধু শুনলে চলবে না, ওয়াজের বাস্তবায়ন লাগবে। আরেকজন বলেন কে? জুবাইরের মতো এমন একটা প্রেমিক দাঁড়ায় যান, হাজার হাজার লোক তাকায় রয়েছে আপনার চেহারা দেখার জন্য, আপনি কি মনে করেন হুসাইনি নামাজ পড়বেন? দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও। যারা আজকে দাঁড়াইবা আমার কাছে, আমার কাছে সম্মান পাইবা আজীবন। তুমি বলো হুসাইন। ওফো, মারা পাকো না কেন? নামই হুসাইন, আলহামদুলিল্লাহ। কোন তোমার নাম? বলো মোহাম্মদ সাইম। তোমার নাম? বলো মুস্তাকিম। সাইম মুস্তাকিম হুসাইন জুবায়ের আলামিন, মারহাবা কর না কেন? বসো। আচ্ছা, ওরা 5 জন দাঁড়াইছে, ওদের আম্মার সাথে বুঝ পরামর্শ করছে না করে এই দেখেন, এই দাঁড়াই গেছে। আল্লাহ, যেই মা তাদেরকে পেটে ধরছে সেই মার পেট আজকে ধন্য। আল্লাহ গো, এদের আপন জন যারা কবরে চলে গেছে কবরটাকে আপনি জান্নাত বানাই দেন, বলেন আমিন।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচজন পেয়ে গেছি পাকে পাঞ্জাতনের তুফাইলে এই পাঁচজনকে দিয়ে গেলাম আল্লাহ এই পাঁচজনের উসিলায় পাঁচজনের ফ্যামিলিকে নামাজি বানাও এই পাঁচজন ফ্যামিলির উসিলায় পাঁচটা বাড়িকে নামাজি বানাও পাঁচটা বাড়ির উসিলায় পুরো সমাজকে নামাজি বানাও সমাজটার উসিলায় পুরো গ্রামটাকে নামাজি বানাও আমিন কন এই হুসাইনের প্রেমে থাকবেন দেখবেন হুসাইন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না এখন আপনারা পাঁচজন হাত তুলছে আপনারা সবাই পড়ার দরকার আছে না নাই সবাই নামাজ পড়বেন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন।